ভারতের উত্তরপ্রদেশে শিক্ষিকাকে ছাত্রদের কর্তৃক ধর্ষণ। স্টাফ রিপোর্টার জানাচ্ছেন বিস্তারিত। ভারতের উত্তরপ্রদেশে এবার 23 বছর বয়সে এক কলেজ শিক্ষিকাকে ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হওয়া এই নারী অভিযোগ করেছেন, একজন কলেজ ছাত্র তাকে অপহরণের পর ধর্ষণ করেছে। মুজাফফরনগর জেলার বাওয়ালক্রামি গ্রামে গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওই নারী বলেছেন, এই ছাত্রের দুই সহযোগী ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও করেছে। এই ঘটনা কাউকে বললে এই ভিডিও ফাঁস করে দেওয়া হবে বলে তারা হুমকি দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করেছে। আজ রবিবার এনডিটিভির খবরে বলা হয়, গতকাল ছাত্র পড়িয়ে বাড়ি ফিরছিলেন এই কলেজ শিক্ষিকা। তিনি বলেছেন, মোহিত নামে এক কলেজ ছাত্র পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে, সে টেনে হেঁচড়ে একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। এই সময়ে তার দুই বন্ধুকে ফোন করে আসতে বলা হয়। এসে তারা মোবাইলে ধর্ষণের দৃশ্য রেকর্ড করে। এরপর তাকে হুমকি দেওয়া হয় এবং বিষয়টি তিনি যেন কাউকে না জানান সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। এদিকে ঘটনার পর গতকাল গভীর রাতে অভিযুক্ত তিন কলেজ ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। মুজাফফরনগরে 2 সপ্তাহ আগে 20 বছর বয়সে এক তরুণীকে ধর্ষণের শিকার করা হয়। ধর্ষণের দৃশ্য ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী খবরে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।